বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতায় 78তম বর্ষে 81 কিলোমিটার এবং 19 কিলোমিটার মুর্শিদাবাদ জেলা সন্তরণ প্রতিযোগিতা শুরু হয়। রবিবার ভোর 5টা নাগাদ জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে 81 কিলোমিটার এবং 19 কিলোমিটার প্রতিযোগিতা শুরু হয়। এদিন দুপুর 2টা নাগাদ জিয়াগঞ্জ সদরঘাট থেকে প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোড়াবাজার জগন্নাথ ঘাটে। 81 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য, দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তপু সরকার এবং তৃতীয় হয়েছেন মহারাষ্ট্র থেকে পার্থ সন্দীপ হাতাঙ্কর। পাশাপাশি পুরুষ বিভাগে 19 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাভেরি, দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রের বেদান্ত যোগেশ গাডাক, তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে। এছাড়াও 19 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা, দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার করেছেন পশ্চিমবঙ্গ থেকে ঈশিতা সাহা। মাঝখানে একটু ছেড়ে দিবেন রাস্তাটা, মাঝখানে ছেড়ে দিবেন, পুলিশ ভাইদের বলছি মাঝখানটা একটু শুধু ফাঁকা রাখতে, ক্যান্ডিডেট উঠবে। মোবাইল নিয়ে বারবার করে বলছি কাঠের ধরে মাঝখানে, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা কে আছে? ও ব্যাগ নিয়ে মেডিকেলের পাশে ব্যাগ নিয়ে কে দাঁড়িয়ে আছে? ওটা বলছি রাস্তাটা ছেড়ে দেন মাঝখানে। নাম কি? চেপে যান বারবার করে বলছি, চেপে হ্যালো। দুবারই প্রথম হয়েছে, যদিও এটা এম থাকে না আমার, যদি সেকেন্ড টাইম নামি আমার টাইম বেটার করার একটা চেষ্টা থাকে, টাইম বেটার হয়নি সেদিকে একটা দুঃখ আছে, কিন্তু আলটিমেটলি ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই হয়েছে আমার। ফার্স্ট হয়েছে, ভালোই লাগছে। আর আমাদের ক্যাম্প থেকেই 19 ফার্স্ট হয়েছে ছেলেদের, 19 মেয়েদেরও ফার্স্ট হয়েছে, সেই সূত্রে আরোই ভালো লাগছে। আমি বিশ্বজিৎ দেচৌধুরীর কাছে প্র্যাকটিস করি এখন সুভাষ সরোবর সুইমিং পুলে। আমাদের এখনো পর্যন্ত কোনো নাম নেই, আগে র্যাপিড অ্যাকোয়াটিক সেন্টার ছিল, এখন এই মুহূর্তে কোনো নাম নেই। আর আমি প্র্যাকটিস করি চিলড্রেন, মানে ওইখানেই, আর আমার ক্লাব হচ্ছে চিলড্রেন কালচারাল সেন্টার বর্ধমান। আজকে 10:45 অনেক বিদেশি না, অনেক কোনো বিদেশিই আসেনি, সেই ক্ষেত্রে আমরা অনেকটাই মিস করছি। বেসিক্যালি যেটা মিস করছি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আমার অনেক বন্ধু আসেনি, সেটা অনেকটাই খারাপ লাগছে। তো ওভারঅল এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্সই বলতে পারি, মানে ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলছি না, জাস্ট বন্ধুরা আসতে পারেনি তাই জন্যই আমি বলছি। স্টার্টিং টু এন্ডিং আমার এই এক্স্যাক্ট এই জিনিসটাই খুব ভালো লাগে, মানে আমাদের যেখানে ফিনিশিং পয়েন্ট সেখানে ফেলিসিলেট করা হয়, তারপরে যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে ফেলিসিলেট করা হয়, দিয়ে আবার সকালে গিয়ে স্টার্টের আগে আমাদেরকে ফেলিসিলেট করে স্টার্ট করানো হয়। স্টার্টটাও হয় একটা বোটের, মানে নদীর মাঝখানে একটা বোট থেকে, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর থাকা খাবার ব্যবস্থা খুবই ভালো। আমরা শুরু করেছি 5টা নাগাদ। আমার নাম প্রত্যয় ভট্টাচার্য, আমি বর্ধমান থেকে আসছি, আমি প্র্যাকটিস করি বিশ্বজিৎ দেচৌধুরীর কাছে কলকাতা। ধন্যবাদ সবার চেয়ে বেশি দেবো আমি আমার কোচকে, আমার মা বাবাকে। আজকে যদি বলতে পারি আমার লাইফ গার্ড যিনি ছিলেন ঈশান দা, প্রচণ্ড হেল্প করেছেন আমার এই ফার্স্ট এড ওভার ইয়েতে,
আর আমার যারা প্র্যাকটিস পার্টনার্স আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, তাদেরও কিছুটা আমার মনে হয় যে হাত আছে এর মধ্যে। আমার বন্ধু বান্ধবেরও আমি ধন্যবাদ জানাবো, আমার মনে হয় তাদেরও হাত আছে। না আগের বছর নেমেছিলাম, আগের বছর সেকেন্ড হয়েছিলাম, এবছর ফার্স্ট হয়েছি। প্রথম থেকেই আমি একটু যেরকম হয় নার্ভাস লাগছিল, তো তারপরে মানে কষ্ট হচ্ছিল খুবই। তারপরে করতে করতে যে ব্রিজটা যখন দেখলাম তখন দেখি না মোটামুটি চলেই এসেছি, তারপরে যেরকম ফিনিশ করলাম। 4 ঘন্টা, সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা। খুবই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আগের বছর তো নেমেছিলাম, সেকেন্ড হয়েছে। না এটা ভাবতে পারিনি, কিন্তু আমি ওরকম টার্গেট নিয়ে এসেছিলাম যে না এবছর হতে হবে। আমি ব্যারাকপুর থেকে এসেছি, বিশাখাঘাট।